যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান, যিনি কিনা কাজ করেছেন ইমরান হাশমি, প্রভাসের মতো তারকাদের সঙ্গে। দরদের শুরু থেকেই বেশ আলোচনা হচ্ছে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। শোনা গেছে পশ্চিমবঙ্গ এবং ভারতের কিছু কিছু রাজ্যেও দরদ নিয়ে আলোচনা হচ্ছে। শুরু থেকেই নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন এই ছবিতে শাকিব খানের সঙ্গে বড় কিছু চমক থাকবে, সেই কথা তিনি রেখেছেন। দরদ এ চুক্তিবদ্ধ করেছেন বাংলাদেশ ভারতের শোবিজ অঙ্গনের বড় কিছু তারকাদের, যে তালিকায় রয়েছে টলিউডের পায়েল সরকার, ঢালিউডের মিশা সওদাগর, বলিউডের রাজেশ শর্মা, রাহুল দেবের মতো জনপ্রিয় নাম। ইতোমধ্যেই ভারতের উত্তরপ্রদেশে বেনারস শুটিং পর্ব শেষে বাংলাদেশে শুরু হচ্ছে দরদের শুটিং পর্ব, যেখানে অংশ নেবেন সিনেমাটির নায়ক নায়িকাসহ বাকি অভিনয়শিল্পীরাও। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন দরদের বাজেট 10 কোটি টাকারও বেশি। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, কর্ণাটক সহ 6টি ভাষায় নির্মিত হবে এই সিনেমা। 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 30টির বেশি দেশে মুক্তি পাবে দরদ সিনেমা। অনন্য মামুন বলেন, আমাকে সবসময় শাকিব ভাই সাহস দিয়েছেন, কারণ খুব কাছ থেকে উনি দেখেছেন শেষের 7টা মাস আমি ও আমার টিম কিভাবে সময় দিয়েছি। সবশেষে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যাতে তিনি সমস্ত বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দেন। এখন থেকে শুধু মন দিয়ে বাংলাদেশের শুটিংটা করে যেতে চাই। দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিব্রিয়া ফিল্মস। দর্শক, দরদ নিয়ে আপনার ভাবনা লিপিবদ্ধ করুন আমাদের কমেন্ট বক্সে, ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।